হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। এখন বাজে দুপুর প্রায় 1টা বাজতে যায়, এখনো সম্পূর্ণ 1টা বাজেনি। আর এক্ষুনি আমার মেয়ে স্কুল থেকে এলো, সকাল 7:30টার সময় গিয়েছিল, এক্ষুনি এলো। কারণ আজকে তাদের স্কুলে বিভিন্ন রকম খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখো মার্বেল যে চামচে করে নিয়ে যেতে হবে সেটা কিন্তু হয়নি। ও মানে মার ও আচ্ছা আচ্ছা, মানে ওই যে মার্বেল দৌ, ওটা হয়নি। তো সেখান থেকে এক্ষুনি বাড়ি এলো, দাদু নিয়ে এসছে। আর কি কি নিয়ে এসছে দেখো, তোমরা দেখো, এই মেডেলটা পেয়েছে, খেলাধুলায় সেকেন্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, এটা পেয়েছে। আর এই এই যে ফুলের তোড়া, এটা নিয়ে এসছে, ভীষণ আনন্দ আমার মেয়ে, প্রথম মানে জীবনে প্রথম প্রাইজ এটা, খুব খুশি না? তো না শেয়ার করে পারলাম না। হ্যাঁ, বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো। তো ভীষণভাবে টেনশানে ছিলাম, কারণ 7:30 থেকে এখন প্রায় 1টা বাজতে যায়। মানে সকালে জাস্ট পাউরুটি আর দুধ খেয়ে গিয়েছিল স্কুলে, তারপরে আমি কোনো টিফিনও পাঠাইনি। মানে সেরকম স্কুল হবে না, খেলাধুলা হবে, এই কারণে কোনো টিফিনও পাঠাইনি। জানি তাড়াতাড়ি হয়ে ছুটি হয়ে যাবে, খেলাধুলা জাস্ট হবে, ছুটি হয়ে যাবে। তা দাদু ছাড়তে গিয়েছিল, তারপরে যখন ফোন করলাম বাবাকে, বললো যে না, ওদের অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের হচ্ছে, খেলাধুলা হচ্ছে, এখন আসবে না, 12টার সময় আসবে। কি খেয়েছে না খেয়েছে, জল পর্যন্ত দিইনি। তারপর আবার বাবা সেখানে একটা কেক, জল বোতল কিনে দিয়েছিল, জল বোতল আর কেক কিনে দিয়েছিল। তারপর স্কুল থেকে টিফিনের ব্যবস্থা ছিল, একটা করে মিষ্টির প্যাকেট, মানে বিভিন্ন রকমের ওই কেক, ডিম, ডিম ছিল না কিনা, ডিম ছিল না, ডিম ছিল, ডিম ছিল। এখন যেটা নিয়ে এসে দেখলাম একটা কলা পড়ে আছে। তো কলা, মিষ্টি, কেক, ডিম, এগুলো দিয়ে একটা প্যাকেট দিয়েছিল, মোটামুটি খেয়েছে। আর এক্ষুনি বাড়ি এলো, ভীষণভাবে টেনশন ছিলাম, যা রোদ হয়েছে আজকে, ভীষণ রোদ, ভীষণ গরম। আর আজকে আমাদের ঘরে যেহেতু আজকে বৃহস্পতিবার, আর 12টার সময় না কটার সময় জানি না, মোটামুটি পূর্ণিমা পেয়ে গেছে, তাই বিকেলে ঠাকুর মশাই পুজো করতে আসবেন। তাই আজকে আমাদের ঘরে নিরামিষ। ইস, এটা মুখে দিচ্ছ কেন, কি নোংরা, এটা মুখে দিতে নি বাবা। তো আজকে আমাদের ঘরে নিরামিষ হয়েছে, তো মেয়েকে একটু পরেই স্নান করিয়ে দেব। মানে একটু ফ্যানের নিচে বসবো যাবো, এখানে অবশ্য বাতাস লাগছে, এখানে যে বসছি। তো বললো যে আমি বন্ধুদের এটা দেখাবো, এই কারণে তোমাদের সামনে আসা। আর আজকে তো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আজকে আমার মনটা সত্যি ভীষণ খারাপ ছিল, কিন্তু এখন আর খারাপ নেই, ভালো হয়ে গেছে মেয়ের প্রাইজ দেখে। খারাপ ছিল বলতে, একদম বাড়ি পুরো ফাঁকা, সকালে সব পিসিমণিরা বাড়ি চলে গেছে, দিদি তো কালকে সকালেই চলে গেছে, মোটামুটি বাড়িটা পুরো খাঁখা করছে। আর অনুষ্ঠান মেলা তো শেষ, মাইকের আওয়াজও আর নেই, আবার কাল থেকে হয়তো পাশাপাশি কোথাও মাইক বাজা শুরু হয়ে যাবে, কারণ কালকে দোল উৎসব। তো যাই হোক, আজকে ব্লগ দিতে পারলাম না, কিন্তু এই বিশেষ মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, যাতে আমার মেয়ে অনেক বড় হয়, অনেক সফল হতে পারে জীবনে, ভবিষ্যতে যেন সুন্দর হয়, এটাই কামনা করছি তোমাদের কাছ থেকে, তোমরা এটাই আশীর্বাদ করো। আর তোমরা আমার সাথে থেকে আমার ভিডিও দেখে, প্লিজ আমার চ্যানেলটিকে, প্লিজ তোমরা যারা নতুন ভিউয়ার্স, সাবস্ক্রাইব করো নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইটুকু ইনফরমেশান দেওয়ার জন্যই তোমাদের সামনে আসো। টাটা।